সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। যুদ্ধবিধ্বস্ত রাশিয়াকে রুখতে ইউক্রেনে পৌঁছালো ব্রিটেনের কানাডার কমান্ডো বাহিনী। ইয়েমেনে সৌদি আরবের ভয়াবহ গণহত্যা, নীরব আন্তর্জাতিক সমাজ। বিদেশিদের আরব আমিরাত ছাড়তে বলল ইয়েমেনি সামরিক বাহিনী। ইউক্রেন পৌঁছালো মার্কিন সামরিক সহযোগিতার প্রথম চালান। উত্তেজনার মধ্যে রাশিয়া সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাস নির্মূল করার অঙ্গীকার পাকিস্তানের সেনাপ্রধানের। ভয়াবহ দাবানল ক্যালিফোর্নিয়ায়, আতঙ্কে বাড়ি ছাড়া বহু মানুষ। এবং বাংলাদেশের সঙ্গে সংযোগে ত্রিপুরায় প্রচুর বিনিয়োগ হবে বললেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দর্শক, ইয়েমেনে সৌদি আরবের ভয়াবহ গণহত্যা, কেন নীরব আন্তর্জাতিক সমাজ, এ বিষয়ে আপনি কি ভাবছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। যুদ্ধবিধ্বস্ত রাশিয়াকে রুখতে ইউক্রেনে পৌঁছালো ব্রিটেন ও কানাডার কমান্ডো বাহিনী। ইউক্রেন সীমান্তে দ্রুত বাড়ছে রুশ সেনার জমায়েত। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে মিলেছে আসন্ন যুদ্ধের ইঙ্গিত। এহেন পরিস্থিতিতে কিয়েভের পাশে দাঁড়ালো ব্রিটেন ও কানাডা। রুশ বাহিনীকে রুখতে ইতিমধ্যে ইউক্রেনের হাতে এন্টি ট্যাঙ্ক মিসাইল তুলে দিয়েছে ব্রিটেন। শুধু তাই নয়, ইউক্রেনের ফৌজকে মদত দিতে বিশেষ কমান্ডো বাহিনী পাঠিয়েছে কানাডা বলেও খবর। গত কয়েক মাস ধরে ক্রিমিয়া ইউক্রেন সীমান্তের কাছে একাধিক জায়গায় জমায়েত ক্রমে বাড়িয়ে চলেছে রুশ সেনাবাহিনী। উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে ক্রিমিয়ার একটি রুশ সেনা ঘাঁটিতে শয়ে শয়ে সাজোয়া গাড়ি দাঁড়িয়ে রয়েছে কয়েকশো ট্যাঙ্ক কামান, রকেট লঞ্চার ও মিসাইল ডিফেন্স সিস্টেম। ডিসেম্বরের 13 তারিখ পর্যন্ত যে চিত্র পাওয়া গিয়েছে তাতে স্পষ্ট ওই সেনাঘাটিতে তুঙ্গে সমরসজ্জা। অথচ গত অক্টোবর মাসের উপগ্রহ চিত্রে দেখা গিয়েছিল যে সেনাঘাটিটি প্রায় ফাঁকা। বিপদ আরো বাড়িয়ে নেটো গোষ্ঠীতে ইউক্রেনভুক্ত অন্তর্ভুক্ত না করতে দাবি জানিয়েছে রাশিয়া। এর অন্যথা হলে সামরিক পদক্ষেপ করা হবে বলে হুমকি দিয়েছে মস্কো। এহেন পরিস্থিতিতে ইউক্রেনে পৌঁছেছে 30 জনের ব্রিটিশ কমান্ডো বাহিনী। একই সঙ্গে প্রায় 2000 ট্যাঙ্ক বিধ্বংসী হাতিয়ারও পাঠিয়েছে লন্ডন। ভবিষ্যতে আরো হাতিয়ার পাঠানো হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ইস্টনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। কিয়েভের হাতে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছে বাল্টিক দেশগুলি। বলে রাখা ভালো, ইউক্রেনকে কেন্দ্র করে ক্রমেই উত্তেজনা বাড়ছে রাশিয়া আমেরিকার মধ্যে। সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশটির পূর্বাঞ্চলে আগেই গণহত্যার অভিযোগ তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে রুশ হামলা ঠেকাতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ইতিমধ্যে ফোনে কথা বলেছেন বাইডেন। একই সঙ্গে নেটো জোটের অন্তর্ভুক্ত ইউরোপের দেশগুলোর রাষ্ট্রনায়কদের সঙ্গেও ফোনালাপ সেরেছেন তিনি। নিজের বার্তায় বাইডেন স্পষ্ট জানিয়েছেন, বিদেশী আগ্রাসনের পরিস্থিতিতে কিয়েভের পাশে দাঁড়াবে ওয়াশিংটন, সেই সঙ্গে সরাসরি হুঁশিয়ারও দিলেন পুতিনকে। উল্লেখ্য, কয়েকদিন আগে ইউক্রেনের মিলিটারি ইন্টেলিজেন্স তথা সামরিক গোয়েন্দা বিভাগের কিরিয়ল বুদানভ জানিয়েছেন, ইউক্রেন সীমান্তে প্রায় 92,000 সেনা মজুত করেছে রাশিয়া। মার্কিন পত্রিকা মিলিটারি টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বুদানভ দাবি করেছিলেন জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হামলা চলতে পারে মস্কে। শুরুতে রুশ যুদ্ধবিমান ও গোলন্দাজ বাহিনী ইউক্রেনের সামরিক পোস্টগুলোতে হামলা চালাবে, তারপর আসবে রুশ পদাতিক বাহিনী। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া। ইয়েমেনে সৌদি আরবের ভয়াবহ গণহত্যা, নীরব আন্তর্জাতিক সমাজ। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় সাদা প্রদেশ ও পশ্চিমাঞ্চলীয় হুদাইদা শহরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের পাশবিক বিমান হামলায় অন্তত 77 জন নিহত ও প্রায় 230 জন আহত হয়েছে। চলতি নতুন বছর শুরু হওয়ার পর সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের ভাড়াটে সেনাদের সাথে ইয়েমেনি যোদ্ধাদের বেশ কটি বড় ধরনের সংঘর্ষ হয়েছে। ইয়েমেনে হুতি সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের অনুগত সেনারা সম্প্রতি আমিরাতের অস্ত্রবাহী একটি জাহাজ ইয়েমেনের পানিসীমা থেকে আটক করতে সক্ষম হয়। ইয়েমেনিদের সাফল্য সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের জন্য আরেকটি পরাজয় হিসেবে দেখা হচ্ছে। এছাড়া ইয়েমেনি যোদ্ধারা কিছুদিন আগে আমিরাতের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে তাদেরকে সতর্ক করে দিয়েছিল। আমিরাত অস্ত্রবাহী জাহাজ পাঠানোর পর ইয়েমেনিরা আবুধাবির বিরুদ্ধে অপারেশন হারিকেন ইয়েমেন নামে এই অভিযান চালিয়েছিল। কিন্তু সৌদি আরব গতকাল ইয়েমেনে কারাগার ও বেসামরিক অবস্থান লক্ষ্য করে যে বর্বরোচিত হামলা চালিয়েছে তা গণহত্যা এবং স্পষ্ট যুদ্ধাপরাধ। এই গণহত্যার মাধ্যমে সৌদি আরব দুটি লক্ষ্য অর্জন করতে চেয়েছে। প্রথমত, আমিরাতের বিরুদ্ধে ইয়েমেনিদের সাম্প্রতিক অভিযানে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে সৌদি আরব। মূলত রিয়াদ এটা দেখানোর চেষ্টা করেছে যে ইয়েমেন ইস্যুতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে নীতিগত
কোনো পার্থক্য নেই এবং তারা ঐক্যবদ্ধ। অর্থাৎ ইয়েমেন যুদ্ধে আমিরাতের পক্ষ থেকে আরও বেশি সহযোগিতা পাওয়ার আশায় সৌদি আরব এই হত্যাকাণ্ড চালিয়েছে। সৌদি আরবের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ব্যাপক গণহত্যা চালিয়ে ইয়েমেনিদেরকে সতর্ক করে দেওয়া ও তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। রিয়াদ এ বার্তায় পৌঁছে দিতে চেয়েছে যে সৌদি আরব অথবা আমিরাতের বিরুদ্ধে হামলা চালালে ইয়েমেনিদের কঠোর প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবে। এ প্রসঙ্গে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আল বাখাতিও বলেছেন, ইয়েমেনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাই ছিল সৌদি জোটের এই নিকটজনক হামলার মূল উদ্দেশ্য। তবে বিশ্বের ব্যাপার হচ্ছে সৌদি আরব ইয়েমেনের সাদা প্রদেশ ও পশ্চিমাঞ্চলীয় হুদাইদা শহরে এত বড় গণহত্যা চালানোর পরও আন্তর্জাতিক সমাজ পাশ্চাত্যের বৃহৎ শক্তি সম্পূর্ণ নীরব রয়েছে। অথচ ইয়েমেনিরা গত সপ্তাহে যখন আমিরাতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তখন নিরাপত্তা পরিষদ সহ পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলো ঠিকই আনসারুল্লাহকে নিন্দা জানিয়েছিল। অথচ বেসামরিক মানুষজনের উপর সৌদি গণহত্যার ব্যাপারে আন্তর্জাতিক সমাজ টু শব্দটিও করছে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এক টুইট বার্তায় সৌদি আগ্রাসনের ব্যাপারে কিছু উল্লেখ না করে বলেছেন, ইয়েমেন সংঘাতের অবসান ঘটা উচিত এবং কূটনৈতিক উপায়ে সংকট অবসানের জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাই। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস সৌদি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে বেসামরিক মানুষজন ও স্থাপনার উপর হামলা বন্ধ করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তিনি গতকাল সৌদি গণহত্যার বিষয়ে তদন্তেরও আহ্বান জানিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, কোনো ব্যক্তির এসব বক্তব্য বিবৃতি কেবলই দায়সারা গোছের এবং ইয়েমেনিদের রক্ষায় কেউ এগিয়ে আসছে না, ফলে সৌদি আরব আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। বিদেশিদের আরব আমিরাত ছাড়তে বলল ইয়েমেনি সামরিক বাহিনী। ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সংযুক্ত আরব আমিরাত থেকে বিদেশি কোম্পানিগুলো তাদের কর্মকাণ্ড গুটিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ও শুক্রবার দফায় দফায় আরব আমিরাত ও সৌদি বিমানগুলো ইয়েমেনে হামলা চালায় এবং এতে অন্তত 90 জন নিহত হয়েছে। এই প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বিদেশি কোম্পানিগুলোকে এই হুঁশিয়ারি দিল হুতি সমর্থিত ইয়েমেনে সামরিক বাহিনী। জেনারেল সারি বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে বিদেশি কোম্পানিগুলোকে চলে যেতে হবে এই কারণে যে তারা একটি অনিরাপদ দেশে বিনিয়োগ করছে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ইয়েমেনের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখা পর্যন্ত দেশটি ক্রমেই আরও বেশি অনিরাপদ হয়ে উঠবে। ইয়েমেনের সাদা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের হামলায় একটি কারাগারের অন্তত 87 জন নিহত হয়। এসব হামলায় 266 জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার এই হামলায় হুদাইদা প্রদেশের একটি যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে, তার পাশে ফুটবল খেলারত 6 শিশু মারা গেছে। সাদা প্রদেশে কারাগারে হামলার কথা অস্বীকার করেছে সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র। এর ফলে সংযুক্ত আরব আমিরাত ওই হামলা চালিয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইউক্রেন পৌঁছালো মার্কিন সামরিক সহযোগিতার প্রথম চালান। যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত $200 মিলিয়ন সামরিক সহযোগিতা প্যাকেজের প্রথম চালান ইউক্রেন পৌঁছেছে। শনিবার ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 রুশ সেনা মোতায়েন নিয়ে উত্তেজনার মধ্যে এই সামরিক সহযোগিতা কিয়েভে পৌঁছালো। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কিয়েভ সফর করেন। যুক্তরাষ্ট্র দেশটির মিত্রদের অবস্থা ইউক্রেন দখল করতে মস্কোয় সেনা মোতায়েন। তবে রাশিয়া কোনো সামরিক অভিযানে পরিকল্পনা করার কথা অস্বীকার করেছে। ডিসেম্বরে ইউক্রেনকে $200 মিলিয়ন সামরিক সহযোগিতা প্যাকেজটি অনুমোদন করে ওয়াশিংটন। মার্কিন দূতাবাস ফেসবুকে লিখেছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে এমন সহযোগিতা দেওয়া অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। উত্তেজনার মধ্যে রাশিয়া সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের সাথে উত্তেজনার মধ্যে রাশিয়া সফরে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরোভের সঙ্গে আলোচনার জন্য ফেব্রুয়ারিতে তার সফরে যাওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রে বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরআইএ। ইউক্রেনের সাথে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দুনিয়ার উত্তেজনার মধ্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের খবর এলো। এর আগে সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরোভের সঙ্গে আলোচনায় বসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ছাড়াই তাদের বৈঠক শেষ হয়েছে। তবে উভয় পক্ষ বিদ্যমান সংকটের একটি সমাধান খুঁজে বের করতে চেষ্টা করার জন্য একমত হয়েছে। এদিকে রাশিয়া শেষ পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালালে এর পরিণতিতে যেন ইউরোপ যেন জ্বালানি সংকটে না পড়ে সেজন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এরই মধ্যে ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ নিয়ে কাতারের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানা গেছে। বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত দুই ব্যক্তির সঙ্গে কথা বলেছে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। তারা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে সম্ভবত মাসের শেষের দিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছেন। বিষয়টি নিয়ে কাজ চলছে। মস্কোর পক্ষ থেকে ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনার কথা অস্বীকার হলেও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের শঙ্কা ইউক্রেনে সামরিক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া এমন বাস্তবতায় দেশটির সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ নেটো জোটের প্রতিনিধিরা। সন্ত্রাস নির্মূল করার অঙ্গীকার পাকিস্তানের সেনাপ্রধানের।
বৃহস্পতিবার লাহোরের আনারকলি বাজারে পান মান্ডিতে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে 3 জন নিহত এবং 28 জন আহত হয়। এর প্রতিক্রিয়া শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান সিওএস জেনারেল কামার জাভেদ বাজওয়া দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই করার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ আইএসপিআর বলেছে, পেশোয়ারে কর্পস হেডকোয়ার্টারে তার পরিদর্শনের সময় সেনাপ্রধানকে বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি, নতুন একীভূত জেলার উন্নয়ন কাজের অগ্রগতি এবং পাক আফগান সীমান্ত বেড়ার বিষয়ে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়েছিল। সিওএএস অঙ্গীকার করেছেন যে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং পাকিস্তানে সম্পূর্ণ শান্তি ফিরে আসবে। সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান সেনাবাহিনী এফসি লেভি খাসাদার এবং পুলিশের সাহসী উপজাতি অফিসার এবং সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিওএএস প্রতিজ্ঞা করেছিলেন, শহীদদের বলিদান বৃথা যাবে না এবং পাকিস্তানে সম্পূর্ণ শান্তি ফিরে আসবে। সেনাপ্রধান সদ্য একীভূত হওয়া জেলাগুলোতে আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পগুলি সম্পন্ন করার জন্য সক্ষম পরিবেশ প্রদানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন, যা এলাকার স্থায়ী স্থিতিশীলতা এবং টেকসই অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। এদিকে পাঞ্জাবের আইনমন্ত্রী রাজা বাশারত শুক্রবার পাঞ্জাব অ্যাসেম্বলিকে জানিয়েছেন যে লাহোরে আনারকলি বিস্ফোরণ মামলায় 2 ভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, যখন জমিয়ত উলামি ইসলাম ফজল এই পদক্ষেপের নিন্দা করে বলেছে যে তারা দলীয় কর্মী যারা বিস্ফোরণে গিয়েছিলেন। বাশারত প্রকাশ করেছেন যে 2 গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাদের পরিচয় বা কোনো জঙ্গি সংগঠনের সাথে যোগসূত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ভয়াবহ দাবানল ক্যালিফোর্নিয়ায়, আতঙ্কে বাড়ি ছাড়া বহু মানুষ। গত বছরের শেষে দাবানলে ছারখার হয়েছিল আমেরিকার ক্যালিফোর্নিয়া সংলগ্ন বিস্তৃত অঞ্চল। কয়েক সপ্তাহের মধ্যে ফের দাবানলের কবলে ক্যালিফোর্নিয়ার বিগ সার। শুক্রবার থেকে দাউদাউ করে জ্বলতে শুরু করেছে আগুন, যাকে এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। দ্রুত এলাকা ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে এলাকার বাসিন্দাদের। নির্দেশ মেনে দলে দলে মানুষ বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা এপি সূত্রে জানা যাচ্ছে, কলোরাডোর খাত সংলগ্ন অরণ্যে প্রথমে আগুন লাগে, পরে সে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। প্রায় 250 এলাকায় ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা, ফলে বাড়ছে আতঙ্ক। এই দাবানলকে ডাকা হচ্ছে কলোরাডো ওয়াইল্ড ফায়ার নামে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আগুনের ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। ইতিমধ্যে আবহাওয়াবিদরা পূর্বাভাসে জানিয়েছেন, ওই এলাকায় প্রবল বাতাস বইবে শনিবার সারাদিন ধরে, ফলে আরো দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে। ইতিমধ্যে বিপর্যয় এড়াতে হাইওয়ে 1 অনেকটা অংশে বন্ধ করে দেওয়া হয়েছে। গত বছর একেবারে শেষ দাবানলে কলোরাডো প্রদেশের বহু ঘরবাড়ি পুরো ছারখার হয়ে যায়। সব মিলিয়ে প্রায় 600 মতো ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যদিও প্রাণহানির খবর মেলেনি আগে থেকে এলাকা খালি করে দেওয়ায়। রাতারাতি প্রায় কোনো প্রস্তুতি ছাড়াই এলাকা ছাড়েন এলাকার বাসিন্দারা। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতি হয় ডেনভার ও বোল্ডার কাউন্টির মধ্যবর্তী 2 শহর লুইভিল ও সুপিরিয়রে। কেন বারবার এভাবে দাবানলের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে, এর জন্য গ্লোবাল ওয়ার্মিংকে দায়ী করেছেন বিজ্ঞানীরা। গ্লোবাল ওয়ার্মিং এর ধাক্কায় জলবায়ুর যে পরিবর্তন সৃষ্টি হয়েছে, তারই ফলশ্রুতি এ ধরনের প্রাকৃতিক বিপর্যয়। বাংলাদেশের সঙ্গে সংযোগে ত্রিপুরায় প্রচুর বিনিয়োগ হবে, বললেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশের সঙ্গে কয়েক ডজন সড়ক ও রেলওয়ে প্রকল্প এবং আন্তর্জাতিক জলপথ সংযোগের কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা দেখছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার 21 ত্রিপুরার 50 রাজ্য দিবস উদযাপন উপলক্ষে ভাষণ দেওয়ার সময় ত্রিপুরায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি। অমিত শাহ বলেছেন, বাংলাদেশের সাথে কয়েক ডজন সড়ক ও রেল প্রকল্প এবং আন্তর্জাতিক জলপথ সংযোগের কারণে আগামী দিনে ত্রিপুরায় প্রচুর বিনিয়োগ হবে। আগরতলা আখাউড়ার রেল সংযোগের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। তিনি বলেন, শান্তি এবং স্থিতিশীলতা আনতে ত্রিপুরা সরকার অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চরমপন্থা অনুপ্রবেশ, অবরোধ, মাদক অস্ত্রোপচার, দুর্নীতি এবং সাম্প্রদায়িক উত্তেজনা পরিবর্তে ত্রিপুরা এখন উন্নয়ন, সংযোগ, অবকাঠামো, খেলাধুলা, বিনিয়োগ এবং জৈব চাষাবাদের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।